মর্নিং, গুড মর্নিং। আজকে হলো কি বার? আজকে হলো কি বার? আজকে ফার্স্ট এপ্রিল। ফার্স্ট এপ্রিল না, আজকে থার্টি ফার্স্ট মার্চ। আজকে থার্টি ফার্স্ট মার্চ। সকালবেলা উঠে বাতাসা ভেজানো জল খেলাম। এই যে বিকেলবেলার জন্য আমি করে রেখে দিয়েছি স্প্রাউটেড ছোলা, এটাকে শসা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে নেবো বিকেলবেলা, এটা খাওয়া হবে। আর এখন আমি করছি দেখো চাউমিন জল খাবারের জন্য। এখানে কিছু না থাকলে বাড়িতে যা হয় শুধু আলু পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিন। তোমার দেখো যদি আমার এটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে। আমার ফ্যান্সি চাউমিন খেতে একদম ভালো লাগে না, তোমাদের কার কার এরকম ভালো লাগে আমাকে জানাবে, কারণ আমি দোকানের কেনা চাউমিন পছন্দ করি না। আমার জাস্ট এইরকম আলু পেঁয়াজ দিয়ে চাউমিন খেতে সবচেয়ে ভালো লাগে। কিছু তো খেতে হবে জল খাবারে, কী খাবো তাই ভাবলাম আলু রয়েছে পেঁয়াজ রয়েছে, চাউমিনের দুটো তিনটে প্যাকেট ছিল সেই তিনটে প্যাকেট দিয়ে বানিয়ে ফেললাম আলু পেঁয়াজ দিয়ে চাউমিন। তো এটা এখন জল খাবার খাওয়া হবে আমাদের। চলো জল খাবার নিয়ে যাই। এই দিলো আমাদের জল খাবার, দেখতে পাচ্ছ কিনা জানি না, এর মধ্যে আলু আছে, এই যে আলু আছে, পেঁয়াজ দেখতে পাবে না, কাঁচা লঙ্কা দেখতে পাবে, এই যে কাঁচা লঙ্কা আর ডিম, এই যে ডিমগুলো মিশে গেছে এর সাথে। তো এই এখন চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। বসে আছি মানে কাজ করতে করতে সবাই ক্লান্ত হয়ে গেছি। বাসন মাজা কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, সব মোটামুটি কমপ্লিট। বাবু ওদিকে একটুখানি ঘর ঝাড় দিচ্ছে, কারণ গুন্ডাদের লোম জমেছে খানিকটা, সেটাকে ঝাড় দিয়ে দিয়ে বার করছে। একটা বড়লিন দিয়ে যান। এদিকে আমি সুময় করেছে কি আমার কাছের একটা হ্যান্ডওয়াশের ইয়ে ছিল, মানে বটল ছিল, সেটা কালকে আমার বাথরুমে থাকতো, সেটা কালকে পড়ে গিয়ে ভেঙে গেছে বাবুর হাত থেকে, সেটাকে ফেভিকুইক দিয়ে জুড়তে গিয়ে নিজের হাতটা কেটেছে। তো সেই এখন বড়দের দেখা যাচ্ছে দুটো হাতে কেটে গেছে। কি করে খাবে তুমি? খেতে পারবে
প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম লাগছে, জানি না মানে অবশ্যই এটা ঠিক কথা, এপ্রিল মাস পড়ে গেল আজকে, না পয়লা এপ্রিল, এপ্রিল ফুল পড়লাম না তোমাদের কাউকে, কারণ মন মেজাজ ভালো নেই, এমনি এপ্রিল ফুল হয়ে গেছি লকডাউনের জন্য, সবাই মিলে দলবদ্ধ ভাবে আমরা সবাই এপ্রিল ফুল হয়ে গেছি লকডাউনের জন্য, সেই জন্য আলাদা করে আর তোমাদেরকে এপ্রিল ফুল পড়লাম না। তো এই পর্যন্ত ভালো লাগছে না, মন মেজাজ একদম ভালো নেই, তোমরা হয়তো রিলেট করতে পারবে আমার সাথে, আমি জানি না, মন মেজাজ ভালো নেই মানে একটা চিন্তা হচ্ছে, লকডাউন এতদিন ধরে চলছে, একটা মানে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে কিছু বুঝতে পারছি না, মানে এটা একটা সিচুয়েশনটা ঠিক যেন ঠিক নেই মনে হচ্ছে, মানে অবভিয়াসলি লকডাউন চলাকালীন তো সিচুয়েশন ঠিক থাকবে না জানা কথা। তো আজকে তো দেখলে আমি চাউমিন বানালাম, চাউমিনের আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছে চাউমিন, আর লাঞ্চে যা রান্না করা আছে একটু একটু করে ফ্রিজে রয়েছে, সেগুলোকে গরম করব করে খাবো, কারণ রান্না আমি এখন বেশি কিছু করছি না, এই কারণে করছি না, যতটা কম কম করে চালানো যায়, কারণ ভবিষ্যৎ কি ওয়েট করে আছে বলতে পারছি না, বুঝতে পারছি না এখনো পর্যন্ত, যে যতটা মানে দুদিন দুদিনের মতন তরকারি করে রাখলাম, হয়তো এরকম করে চালাচ্ছি, তোমরা কি করছো আমাকে একটু জানিও, মানে তোমরা কিভাবে সংসার চালাচ্ছ, হতে পারে তোমার থেকে আমি কিছু আইডিয়া পেলাম নতুন কিছু, তোমাকে প্লিজ জানিও তোমরা, যে তোমরা এই লকডাউনের সময় কিভাবে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছো। আমরা খুব সাধারণ খাচ্ছি, সেদিনকে আমি দেখিয়েছিলাম কচু শাক বানিয়েছিলাম, সেই কচু শাক দিয়ে কালকে সময় ইটিং শো করলো, একটা ইটিং শো করতেও ইচ্ছা করছে না, কারণ সেই অর্থে ইটিং এর কোনো ব্যবস্থা নেই, মন মেজাজ খারাপ হয়ে রয়েছে, ইটিং শো বলবো না ওটা, জাস্ট চ্যানেলটা তো চালাতে হবে, তো চ্যানেলটা তো নষ্ট হয়ে যাবে, গ্রোথটা মানে গ্রোথ বলো যা খুশি বলো না নষ্ট হয়ে যাবে চ্যানেলটা, যে কারণে একটা অনেকদিন বাদে ভিডিও দিলাম, বাট এখন ওই খাবার নিয়ে বসে ভিডিও দেওয়ার মতন মেন্টালিটি আমার বা সময় কারোরই নেই, মানে মাথা কাজ করছে না, যে নট অন শুধুমাত্র ভারতবর্ষে যে প্রবলেম হচ্ছে তাতে না, সারা বিশ্বে বহু লোক মরছে, বহু লোক আত্মীয় পরিজন ছাড়া হচ্ছে, বহু লোকের প্রিয়জন চলে যাচ্ছে, তারা দেখতে পর্যন্ত পারছে না শেষ বিদায়টা পর্যন্ত, সেই কথাটা চিন্তা করেও না ইটিং শো করার মতন মানসিকতা আমাদের হয়নি, মানে হয়তো তোমরা আমার সাথে রিলেট করতে পারবে বা অনেকে যে যার মতো চলছে, তো সেই একটা সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম হয়ে রয়েছে, যে বহু মানুষ তো নিজেদের প্রিয়জনদের বিদায়টাও ঠিক করে জানাতে পারছে না, সেখানে তারা ইটিং শো করাটা বা অনেক রান্না করা বা রোজ দিনকে কিছু হয়তো অল্প বিস্তর করছে সেটাকে দেখানোটা মানে খারাপ লাগছে আমাদের, মানে বিবেকে বেঁধেছে, সেই জন্য করিনি, কিন্তু আবার এটাও ঠিক, চ্যানেলটাকেও তো বজায় রাখতে হবে, ভবিষ্যৎ কি ওয়েট করে আছে ভালো না মন্দ আমরা কেউ জানি না, যে চ্যানেলটার কথা চিন্তা করেও একটা ইটিং শো দিলাম, দেখা যাক, ব্লগ করতেও ইচ্ছে করছে না, কারণ ব্লগে কি বকবক করবো, কারণ আমি বললো বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে, তার থেকে অনেক বেশিভাবে সাবধান আমাদের সরকার করছে, কেন্দ্রীয় সরকার বলো রাজ্য সরকার বলো অনেক বেশিভাবে সাবধান করছে, নিউজ চ্যানেলগুলো অনেক বেশিভাবে অ্যাওয়ার করছে আমাদেরকে যে বেরিয়ে না, তার উপরে গিয়ে জ্ঞান দেওয়াটা আমার ঠিক, যে আমার বন্ধু বান্ধবরা সবাই শিক্ষিত লেখাপড়া জানা লোক, তারা সবাই জানে কি করতে হবে, আশা করি তোমরা কেউ বাড়ির বাইরেই বেরোচ্ছ না, আমার মতনই বাড়ির মধ্যে রয়েছে আমাদের মতনই, কাজেই আলাদাভাবে তাদেরকে শেখানোর দরকার পড়ে না, তারা অলরেডি জানে, তারা অলরেডি জানে লকডাউনের মানে কি হয়, তারা অলরেডি জানে লকডাউনে কি করতে হয়, সবটাই তারা জানে, শুধু আমার সাথে এইটুকু শেয়ার করে যে তোমরা কিভাবে নিজেদের রান্না করছো এই পরিস্থিতির মধ্যে, কারণ অল্প বিস্তার করে বাচ্চা করেও তো করতে হচ্ছে, যদি চিকেন রান্না করো সেটাও তো বাচ্চাদের মধ্যেই করতে হচ্ছে, যদি তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো যে এই সময় এইভাবে বাচাত করছি, মানে দেখো শেখার আমি সবার কাছ থেকে শিখতে রাজি আছি, কারণ আমার মনে হয় যে শেখার কোনো বয়সও হয় না, আর শেখার কোনো আমি জানি ওর থেকে আমি শিখবো না এরকম কোনো অ্যাড পান আমার মধ্যে নেই, আমি শিখতে রাজি আছি, আমাকে তোমরা শিখালে আমি অবশ্যই শিখবো, কারণ তোমরা সংসার চালাতে এক্সপার্ট, আমাকেও আমার সংসারটা চালাতে হয়, কাজেই সবার বুদ্ধি মিলিত ভাবে যদি একটা ভালো বুদ্ধির উদয় হয় আমার মনে হয় সেটাই বেটার। তো আজকে দুপুরবেলা কি রান্না আমি তোমাদেরকে দেখাবো, একটুখানি মাছের তরকারি আছে, একটুখানি ওই গট্টেকে সবজি সময় বানিয়েছিল সেইটা একটুখানি রয়েছে, আর একটু বেগুনের তরকারি রয়েছে, সেইটা দিয়ে আজকে এগুলোকে তুলে দিই, জিনিসগুলোকে খেয়ে দিই, সেইটা দিয়ে আজকে দুপুরবেলা আমাদের হয়ে যাবে।
আর আবার দেখি কালকে কি ডাল ভাত আলু ভাতে করি কি করি জানি না, কি করতে পারবো না পারবো। তো চলো দেখাই, দেখি সব আইটেম গুলো দেখি আমি তারপরে আমার ব্লগটা শেষ করছি এখানে। চলো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর আর কি হোম লকড থেকো। হ্যাঁ, করোনা যেন এগারোটার সময় এগারোটার আগে ঘুম থেকেই উঠে না, এমন ভাবে লোকে ভিড় করছে এইতে বাজারে এগারোটা পর্যন্ত, যেন করোনা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না। যাই হোক, সবাই হোম লকড থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা। তো চলো আজকে পর্যন্ত ব্লগটা এখানে শেষ করছি। তা ব্লগ শেষ করার আগে আমি খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, চলো টাটা বাই বাই। এই দেখো মাছের তরকারি, এটা মাছের তেল ঝালাটা, আর এটা বেগুনের তরকারি, এইটুকু পড়ে রয়েছে এটা। আর গট্টকে সবজিটা এখনো বার করা হয়নি, বার করে তারপর ওটাকে গরম করতে হবে।